আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের ভেতর পোকা বক মামা বোকা এই বলে শিয়াল একটা পাথরের পিছে লুকিয়ে পড়ে এপাশ ওপাশ তাকিয়ে একটা হাসি দেয় ও ভাই নাকি ও বক ভাই কি করছো ওখানে থাক তোমাকে এত নাটক করতে হবে না দেখতে পাচ্ছ না কি করছে বলে ফেলো না কি বলবা ও বক ভাই রেগে যাচ্ছ কেন শুনোই না একবার কি বলি কাছে এসো না একবার কুলাকুলি করি একবার যদি তোকে ধরতে পারি না তাহলে তোর রোগা রোগা ঠ্যাংগুলো সিপিয়ে সিপিয়ে মজা করে খাবো তোমাকে হারে হারে চিনি আমি তুমি বড্ড চালাক ঠিক আছে ভাই চললাম পরে দেখা হবে এই বলে বক উড়ে যায় শিয়াল হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে চলে আসে হাঁটতে হাঁটতে দেখে একটি খাঁচে অনেকগুলো হাঁস বন্দি আছে আরে এখানে তো অনেকগুলো তাজা তাজা হাঁস আছে একটা খেলে মনটা ভরে যেত রে কিরে শিয়াল কি চুরি করে নিয়ে পালাচ্ছিস আমি কয়েকদিন ধরে জঙ্গলে ঘুরছি কোনো খাবার পাচ্ছি না এই খাবারটা আমাকে দিয়ে যা আমি এর জ্বালায় পারলাম না রে বাবা না না বাঘ ভাই এটা কি করে হয় আমি কষ্ট করে শিকার করলাম তোমায় দেওয়ার জন্য না না আমি দিতে পারবো না তাতে তোমার যা ইচ্ছে তুমি করো ঠিক আছে তুই দিবি না তবে রে শিয়াল তোরা সবাই সাবধানে থাকবি শুনেছি জঙ্গলে নাকি একটা নতুন বাঘ এসেছে এতদিন তো কোনো বাঘ ছিল না আমি ছিলাম বনের রাজা তাই সাবধানে ঘোরাফেরা করতে হবে না হলে বাঘ একবার ধরতে পারলে না চটকে চাটনি বানিয়ে দেবে আমাদের দলের একজনকে তো মেরেই দিয়েছে আমাদের কাছে খবর আছে ।
সঙ্গে আয়, দেখ বেটার কি করি। এরপর পুরো শিয়ালের দল শিয়ালের পিছে পিছে জঙ্গলের ভেতর হাঁটতে থাকে। আমরা সকালে মিলে শিকার করতে বেরিয়েছি। আচ্ছা তাই বল না, এদিকে এসেছিস যখন শিকার ধরতে পারলে তার ভাগ আমাকে দিয়ে যাস। বাঘ ভাই, তাহলে এখন আমরা আসি। এরপর শিয়ালের দল সেখান থেকে চলে যায়। তার মধ্যে একজন শিয়াল অন্য শিয়ালদের বলে, শোন তোরা দুজন এখানে লুকিয়ে থাকবি, বাঘ ঘুমিয়ে পড়লে আমাকে খবর দিবি। ওই দুজন ছাড়া বাকি সব শিয়াল সেখান থেকে চলে যায়। কি রে, বাঘটা কি ঘুমালো দেখতো একবার। বাঘ তো ঘুমিয়ে পড়েছে বলে মনে হচ্ছে। যা উস্তাদকে ডেকে নিয়ে আয়। এরপর তারা সকলেই বাঘকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের বাইরে চলে যায়।